রাস্তার দুপাশের শালবনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আজ টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তত্তরচালা বাজারে। এ বাজারটি বাংলাদেশের সর্ববৃহৎ কাঠের ফার্নিচারের জন্য জনপ্রিয়। দুপাশে শাল বাজারের বন, আর সেই বনের মাঝখান দিয়ে রাস্তা, আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি বন্ধুরা। আজকে স্থানীয় একটি হাটে যাব, সেখানে একটি বাজার, আমরা সবাই একসাথে যাচ্ছি আজকে ঘুরতে। বাজার এক্সপ্লোর করতে ভালো লাগে, আর আমি বাজার এক্সপ্লোর করি বন্ধুরা, আর সে বাজার এক্সপ্লোর করতে আজকে আমি যাচ্ছি স্থানীয় একটি বাজারে, খুব কাছেই। আর এখানে মধুপুর যে শালবন, যে মধুপুর টাঙ্গাইলের সে মধুপুর শালবন, যাতায়াতের ব্যবস্থা ভালো হওয়ার কারণে তক্তারচালার আসবাবপত্রের হাটটি অন্যতম বৃহত্তম বাজার হয়ে উঠেছে। চারপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তক্তারচালা হাটে। এটি তক্তারচালা বাজার। বাজারে এসে চোখে পড়লো অনেকেই এখান থেকে আসবাবপত্র নিয়ে যাচ্ছে, অনেকে গাড়িতে ফার্নিচার উঠাচ্ছে। গুড মর্নিং গাইস, আসলে অনেকদিন পর বের হলাম, তো আর অনেকদিন বের হওয়া হয় না, তা অনেকদিন পর আসলাম আসলে নতুন একটি ভিডিওতে, আর তোমাদেরকে সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ আমি আসছি স্থানীয় একটি বাজারে, এটি টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায়। আর দেখতে পাচ্ছ যে আমি আসার পথে যে তোমাদেরকে দেখিয়েছি সেই এলাকাতেই আমি আসছি। আর বিশেষ করে এখানে একটি বড় একটি হাট আছে, যেটা বাজার, আর আমি আজকে সেই বাজারে এক্সপ্লোর করব, আর সেটি হচ্ছে ফার্নিচারের বাজার। তো আমি সেই ফার্নিচারের বাজারে যাব বন্ধুরা, তো খুব কাছেই এই বাজারটি, তো সেই বাজারটি আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, সাথে সাথে। এখানে হাট বসে শনিবার, তো হাটের আগের দিন থেকেই আসবাবপত্র আসতে শুরু করে এবং শনিবার সারাদিন বেচাকেনা চলে। এখানকার চাহিদা দেশের সর্বত্রই রয়েছে, তবে আমার কাছে এখানকার দাম একটু বেশি মনে হয়েছে। সাধ্যের মধ্যেই ভালো ফার্নিচার পাওয়া যায় এই হাটে, তাই আমি আজ এসেছি এই হাটটি ঘুরে দেখব এবং তোমাদের সাথে সেটি শেয়ার করব বন্ধুরা। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসে এখানকার ফার্নিচার কিনতে। কাঠের মান ও আসবাবপত্রের দামের কথা বিবেচনা করে হাটে অনেকেই আসে। কাঠের ফার্নিচারের জন্য বিখ্যাত এই হাট, আসলে এটাই তক্তারচালা হাট। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সব ফার্নিচার। খাট এটার দাম কত চান ভাই? এটা কি সেমি বক্স নাকি বক্স? ফুল বক্স? আচ্ছা, বক্স খাট, সুন্দর একটি বক্স খাট, 40,000 টাকা চাচ্ছে ভাই। সুন্দর। আর এই যে পালঙ্ক, এটা আগেকার দিনে হাটগুলো এভাবেই গাছের নিচে বসতো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ যে তক্তারচালা হাট, এটি অনেক পুরাতন একটি হাট, আর এখানকার গ্রামীণ একটা ভাব আছে এই হাটে। সরাসরি কৃষকের কাছ থেকেও দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই সবজি নিয়ে আসছে, যেগুলো তাদের নিজেদের খেতে ফলানো, তো ফ্রেশ সবজিগুলোই এখানে পাওয়া যাবে অবশ্যই। দেখতে পাচ্ছি এখানে ইটের ভাটা, বেশ কয়েকটি ইটের ভাটা আছে। আর এই যে নদী দেখতে পাচ্ছ, এটি বংশাই নদী, যেটি ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী।
একটি নদী। আমার পরের ভিডিওতে তক্তারচালা হাট নিয়ে বিস্তারিত থাকছে বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।